নমস্কার, এই মুহূর্তত আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। এবাৰ চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব হৈছে একাংশ লোক। চৰৰ মানুহক চৰকাৰে বিশেষভাৱে গুৰুত্ব আৰোপ নকৰাৰ অভিযোগ তুলি এবাৰ চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে চৰ অঞ্চলৰ একাংশ লোক। তেওঁলোকৰ অভিযোগ যে চৰৰ মানুহক চৰকাৰে মৰিবলৈহে দিছে। সবিশেষ এই মুহূৰ্তত টাইম এইটো দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছো। চৰৰ মানুহৰ বাবে ভয়ংকৰ হৈ পৰিছে চলাৰ সরকারে দিয়া সোলার মেশিন প্রাণ নাকি হয়ে পড়ছে সরর মানুষের বাবে। ভয়ঙ্কর অভিযোগ তুলিছে এবার সরাঞ্চল রাইজে। সরকারের বিরুদ্ধে খরব হয়ে পড়ছে পড়ছে বিদ্যুৎ সংযোগ করার লগেলগে বিস্ফোরণ ঘটে বেতারি। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার সোলারক লো সংকিত হয়ে পড়ছে সরাঞ্চলের রাইজ। সরকার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে পুরুষ মহিলা সহ শতাধিক রাইজর। সোলারের লগত বেটারি সংযোগের কিছু পাছতে বিস্ফোরণ সংঘটিত হয় বলে অভিযোগ তুলি রাইজে সাব্যস্ত করলে প্রতিবাদ। সরকার বিরুদ্ধে শতাধিক রাইজ ওলাই আসছে আর বিস্ফোরণের ফলত জুইর সূত্রপাত হয়ে সা সামগ্রী ছাই হয়ে পড়ার অভিযোগ তুলিছে রাইজ। গৌতম সোলার প্রাইভেট লিমিটেড কোম্পানিয়ে যোগান ধরছিল সোলার প্লেট। নিম্নমানের ব্যাটারি দিয়ার বাবে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। ছয়গার বাতাসি দিয়া পঞ্চায়েত পুরুষ মহিলা সহ শতাধিক রাইজে সাব্যস্ত করেছে প্রতিবাদ। সরকারের বিরুদ্ধে কেবাটাও অভিযোগ আনিছে এই সকল রাইজে। রিসাংশ আগবাইছো, রাইজ ওলাই আসছে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর সরকারে যোগান ধরা সোলারে এতিয়া এই সকল লোকের বাবে বিপদ মতার অভিযোগ। সোলারের লগত ব্যাটারি সংযোগ করার পাছতেই যেটা বিদ্যুৎ সংযোগ করা হয় তেতিয়াই বিস্ফোরণ ঘটে ব্যাটারি। সোলারের ব্যাটারি বিস্ফোরিত হওয়ার ফলত সা সামগ্রী জুইত ভস্মীভূত হওয়ার অভিযোগ তুলেছে রাইজে, যার বাবে এইদরে সরকার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। নিঃশ্বাংশ আগবাইছো, মন্তব্য আছে কে অসম। কিছুমানে বাল পোহা নাই, কিছুমানে তার পোহা নাই, আর কিছুমানে যদিও পাইছে ব্রাশ হয়ে যায় ঘর জুই লাগে। এনেকা বস্তু সরকারে দিছে যদি ভাল বস্তু দিব লাগিছিলে। মই এতিয়া এনেকুৱা ভাব আহিছে এটা যে আমাক এই জ্বালা গালা কৰি মাৰিছেহে, এই চলাটো দিয়া নাই, জ্বালা গালা কৰি মাৰি আছে। কিয়নো ঘৰত যদি জুই লাগে, ঘৰত হঠাৎ মানুহ বেছি নাথাকিলে মস্ত হেৰি হ'ব, গণ্ডগোল হ'ব বা জুই লাগি যাব, গতিকে আমাৰ এটা ভয় আহি গৈছে। গতিকে চৰকাৰৰ ওচৰত মই টানি অনুৰোধ জনাওঁ যে বস্তু দিছে যদি সরকারের পর এনকোয়ারি করে বা নকরি সেটা সরকারের ইচ্ছা, কিন্তু বস্তু ভাল চাই ব্যাটারি দিব লাগে, বাল্ব দিব লাগে, তার দিব লাগে, এইবিল দি কমপ্লিট করে দেওয়াটো আমি রাইজর পর অনুরোধ জানাও, যাতে আমার আমি ভালদরে চলিব পারো। প্রায় হেৰি পলাবাৰী সমষ্টি ছয়গাঁও সমষ্টি লৈ কেনে চর অঞ্চল লৈ কেনে প্রায় 2000 মান পাইছে। চর অঞ্চলের রাইজক সরকারে দিয়া বিদ্যুৎ প্রকল্প আসনি, সেই আসনিটো যদিও আমি পাইছিলো, পাই আমি নথৈ আনন্দিত হৈছিলো, কিন্তু ইয়াৰে মাজত প্রায়ভাগ সংখ্যক অর্থাৎ 60-70% সোলার আমার বেয়া। কিন্তু তাৰে মাজত কিছুমান পরিয়ালৰ ঘৰত ব্যাটারি দিছে, ব্যাটারি ব্রাস্ট হৈ মানে ক্ষতিকারক হয়। হ্যাঁ, মানে আমি ভয়ও পাও যে এনেকুৱা ধৰণৰ বস্তু সরকারে আমাক দিছে যদিও সেই বস্তুখিনি আমাক নালাগে। গতিকে সরকারে যাতে আমাক পুনরায় ভাল বস্তু দি আমাক সহায় করে। কোম্পানিয়ে যেটো দুর্নীতি করে আমাক মানে বস্তু দিছে, তার লগতে ঠিকাদারের জৰিয়তে যিখিনি বস্তু আমাক দিছে সেইখিনি বস্তু বেয়া। গতিকে সরকারক আমি অনুরোধ জনাও যাতে সেই বেয়া বস্তুখিনি ঘুরাই নিয়ে। এই চ্যানেলর তারমানে যেটো সরকারি বস্তু পাইছো আমি, সোলার লাইট ফ্যান ব্যাটারি
এগুলা বস্তু তাৰমানে গোটাইকেইটা বেয়া। এইখিনি মই অনুরোধ জনাইছো যে আমার ব্যাটারিকেইটা লগার পিছতে তাৰমানে বরাস হয়ে গেছি, মানে ঘরত জুয়ো জ্বলছিল, জ্বলার পিছত তাৰমানে এনেকুৱা অবস্থা হয়ে গেছিল, মানে মানুষ চানু আহি পেলে জুইখিনি নিবাইছি, নিবার পিছত মানে বস্তুগুলো হেনাই রয়েছে, মানে আর এতিয়া ঠিকাদারও অহা নাই, কাবায় অহা নাই, ভাল করা নাই আর বস্তু, তারপিছত তার পোয়া নাই, লাইট পোয়া নাই, আদা আদি বস্তু পোয়া নাই, এগুলা তাৰমানে বস্তু যিখিনি বস্তু দিছে গোটাই কেনে বস্তু তাৰমানে বেয়া বস্তু দিছে আর কি। সরকারক মই এটো অনুরোধ জনাইছো যে এখিনি বস্তু লৈ ফেলে আমাক ভাল বস্তু দিবা লাগে, বেয়া বস্তুখিনি।